মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে রেখে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এক পাশ ভাজা হলে অপর পাশও ভেজে নিব। পুরো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে তুলে নিব। দেখুন মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার এক্সট্রা তেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। যে কোনো মশলা ভেজে দিলে স্বাদটা বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা ও স্বাদমতো লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পানি। এখন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর মাথা একটু চিরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটি মাখা মাখা হয়ে যায়। মাঝে একবার মাছগুলো উল্টে দিতে হবে। দেখুন গ্রেভিটা মাখা মাখা হয়ে তেল উপরে ভেসে উঠেছে, অর্থাৎ রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সহজেই রান্না করা যায় সর্ষে পাবদা ঝাল। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো।